হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। পিজি অ্যাডমিশন 2023 অলরেডি অনেক ইউনিভার্সিটি আছে নোটিফিকেশান দিয়ে দিয়েছে, অনেক ইউনিভার্সিটি কিন্তু নোটিফিকেশান এখনও অবধি প্রকাশ করেনি, পুরো ফাইনাল নোটিফিকেশান দেয়নি। মোটামুটি 31 তারিখের মধ্যে আমাদের কাছে নোটিফিকেশানগুলো চলে আসবে। 1 সেপ্টেম্বর থেকে আমাদের রাজ্যে পিজি অ্যাডমিশন 2023 শুরু হতে চলেছে। তাবড়তাবড় ইউনিভার্সিটি বা বেশিরভাগ ইউনিভার্সিটি থেকে যে আপডেট চলে আসে আনঅফিসিয়াল আপডেট, কারণ 31 তারিখে আমরা ফাইনালি জানতে পারবো যে পিজি অ্যাডমিশন 2023 হতে চলেছে মেরিটের মাধ্যমে। অ্যাকচুয়ালি আমরা জানি যে যখন আজকে অনলাইন পরীক্ষার দাবিতে হাজার হাজার পড়ুয়ারা রাস্তায় নেমেছিল এবং আমরা সাপোর্ট করেছিলাম, এবং সেই সময় ধরতে গেলে আজকে মিডিয়া থেকে এবং কিছু অংশ ইউটিউব চ্যানেল যারা বিশেষ করে সারাক্ষণ তারা রাজনৈতিক বিশ্লেষণ করে, তারাও কিন্তু গলা ফাটিয়ে বলেছিল এবং এমন একটা পরিকল্পনা বা রূপরেখা তৈরি করা হয়েছিল সেই সময় যে যারা অনলাইনে পরীক্ষা দেয় তারা ভালো পড়ুয়া নয়, তারা দেখে লেখার জন্যই অনলাইনে পরীক্ষা দেয়। ইভেন অনেক এরকম স্টুডেন্টসও আছে তারাও কিন্তু অফলাইন পরীক্ষার ডিমান্ডে স্মারকলিপি জমা দিয়েছিল ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। আজকের তারা কোথায়, আজকে সেই মিডিয়া চ্যানেলরা কোথায় এবং আজকে সেই সমস্ত ইউটিউবাররা কোথায়, কারণ এটা কি হট টপিক না বলে পিজি অ্যাডমিশন 2023 হতে চলেছে রাজ্যে এবং সেখানে গুটি কয়েক বিশ্ববিদ্যালয় ছাড়া বেশিরভাগ বিশ্ববিদ্যালয় নিতে চলেছে বা কিসের মাধ্যমে নিতে চলেছে, মেরিটের মাধ্যমে নিতে চলেছে। এবং এর পিছনে আপনারা একটা যুক্তি দিতে পারেন যে বিকাশ ভবন বলে দিয়েছে, কোভিড বিধি মানতে বলে দিয়েছে বিকাশ ভবনের তরফ থেকে। আমি আপনাদের জানিয়ে দিই, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী একটি প্রোগ্রামে তিনি বলে দিয়েছেন যে আমাদের রাজ্যে আর কোভিড বিধি নেই। তাহলে কোভিড বিধি উঠে গেছে, আজকের অনলাইন পরীক্ষা যা আপনারা যেটা অনেকেই ভেবে নিয়েছিলেন যে অনলাইন পরীক্ষা মানি সেই সমস্ত পড়ুয়ারা আজকে পড়াশোনা করতে চায় না অথবা ফাঁকিবাজ তাই তার অনলাইন পরীক্ষা চাইছে, কিন্তু সেটা সে সময় কারণ ছিল না, সেই সময় কারণ ছিল সিলেবাস। আর এখন যখন বর্তমানে সব কিছু অফলাইনে হচ্ছে, পিজি এন্ট্রান্স হওয়াটা খুব প্রয়োজন ছিল এবং আমাদের রাজ্যে আমাদের মনে হয় আমাদের রাজ্যে এখন এই সময় পিজি এন্ট্রান্স নেওয়াটা কিন্তু খুব প্রয়োজন। আজকে আপনি আমাদের রাজ্যের বাইরে অন্যান্য রাজ্য দেখুন, সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো দেখুন, সবাই পিজি এন্ট্রান্স নেয়। আজকে ইউজি এন্ট্রান্স নেওয়াটা সব ইউনিভার্সিটির পক্ষে সম্ভব না, সবার আন্ডারে প্রচুর কলেজ থাকে এবং ইউজি এন্ট্রান্স 3-4 বার করে রিওপেন হয়, তার পরবর্তী একটা কাউন্সিলিং অ্যাডমিশন চলে, কিছু সেকশন WBJEতে চলে যায়, কিছু সেকশন নিটে চলে যায় এবং এখানে একটা বিশাল বড় প্রসেস চলে ইউজি অ্যাডমিশনে। তাই কিন্তু ধরতে গেলে যারা আজকের ইউনিটারি অ্যাডমিশন যারা নিয়ে থাকে, মানে লাইক ধরুন আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, একক বিশ্ববিদ্যালয় যারা রয়েছে বা রবীন্দ্র ভারতী, তারা যেমন কিছু কিছু সাবজেক্টে তারা কিন্তু এন্ট্রান্স নিয়েছিল, বা আলিয়া বিশ্ববিদ্যালয় তারা কিন্তু ইউজি পিজি বোধ ক্ষেত্রে তারা কিন্তু এন্ট্রান্স পরীক্ষা নিচ্ছে। তাহলে আমাদের রাজ্যে অন্যান্য ইউনিভার্সিটিদেরও কিন্তু এখন বর্তমানে প্রয়োজন এন্ট্রান্সের মাধ্যমে নেওয়া, কারণ আজকে দেখুন এই যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে রেজাল্ট বেরিয়েছে, প্রায় 1 লাখ স্টুডেন্টস পাস করেছে, এর মধ্যে থেকে আজকে যদি সিউর আপনি ডিপার্টমেন্টাল সিটগুলো দেখেন লাস্ট ইয়ারে, যেটা আমি আপনাদের কাছে শেয়ারও করেছি, দেখবেন 250, 70, 80, 90 করে মতো সিট থাকে। তাহলে এত সংখ্যক পড়ুয়াদের মধ্যে বাছাই করে নেওয়াটা খুব প্রয়োজন। মেরিট সবসময় কিন্তু সবার নম্বর ভালো আসে না, অনেকে লাক ফ্যাক্টর করে। আরও একটা ব্যাপার আছে যেটা মানে কঠিন হলেও যেটা কিন্তু বলা উচিত তাই বলছি আজকে, কারণ অনেক ইউনিভার্সিটি আছে নাম্বার চেপে দেয়, অনেক ইউনিভার্সিটি আছে হাত খুলে নাম্বার দেয়, তার ফলে আজকে যারা ধরুন নিজস্ব 80% স্টুডেন্টস যারা আছে তারা তো ভর্তি হচ্ছে, বাকি যে 20% থাকে সেখানে সবার কম্পিটিশন হয়। আমরা এরকমও দেখেছি বাংলাতে 100-100 পেয়েছে, 100-100 পেয়েছে ফাইনাল সেমিস্টারে গিয়ে, এরকম রেজাল্ট আমরা দেখেছিলাম। তো আজকে মেরিট সবসময় কিন্তু আজকের যে নাম্বারটা আসে, মেবি তার কোনো শরীর খারাপ ছিল, তার কোনো প্রবলেম ছিল, তার একটা পেপার ভুল হয়েছে, একটা পেপার বাজে হয়েছে, তার জন্য তার কিছু পার্সেন্টেজ কমের জন্য সে হয়তো চান্স পাবে না, কিন্তু সে পিজিতে চান্স পাওয়ার জন্য যোগ্য, তার জন্যই দরকার ছিল কিন্তু এন্ট্রান্স পরীক্ষা। আমাদের রাজ্যে এন্ট্রান্স পরীক্ষাটা হওয়া খুব প্রয়োজন এবং আপনারা যারা এন্ট্রান্স পরীক্ষা সাপোর্ট করছেন, আমি আরজিটিকে তরফ থেকে আমি তাদের 100% সাপোর্ট করি। আর সেই সমস্ত মিডিয়া বা ইউটিউব বন্ধুবান্ধব যারা রয়েছেন, বিশেষ করে যারা হট টপিক মানে সো কল্ড হট টপিকের পিছনে দৌড়ায়, তাদেরকেও বলতে চাই যে একবার মোটামুটিভাবে এখন অনেক কিছু চলছে, আমরা জানি আমাদের এডুকেশনের জগতে অনেক কিছু চলছে, সমস্ত কিছুকে আমি রেখে সাইডে রাখতে বলছি না, সমস্ত কিছুর সাথে যদি অন্তত কিছুটা সময় যদি আজকে পিজি এন্ট্রান্স নিয়ে বলা হয় খুব উপকার হয়। কারণ মনে আছে লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম মিডিয়া ট্রায়াল হচ্ছিলো যখন, যে সময় সেই সময় ধরতে গেলে ডিবেট হচ্ছিলো অনলাইন পরীক্ষা না অফলাইন পরীক্ষা নিয়ে, আজকে তাদের কি 5 মিনিট সময় নেই? আজকে সেই সমস্ত ইউটিউব চ্যানেলে 5 মিনিট কি সময় নেই? একটু সময় করে একটু স্টুডেন্টসগুলো পাশে দাঁড়ান, কারণ অনেক স্টুডেন্টস আছে তারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, কিন্তু এন্ট্রান্সের জন্য তারা কিন্তু চান্স পেতো, এন্ট্রান্সের জন্য চান্স নাও পেতে পারে। কি মনে হয় আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আমি পরপর আজকের থেকে আপডেট আনছি, অনেক কটা ইউনিভার্সিটি অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দিয়েছে, সেখানে মোটামুটিভাবে যা আসছে মেরিটের মাধ্যমটাই কিন্তু চলে আসছে। রাজ্যের বড় বড় ইউনিভার্সিটি যারা রয়েছে তারা কি করে এখন সেদিকেই পাখির নজর, কি হয় নিশ্চয়ই জানাবো। আর হ্যাঁ, মাত্র 2 দিন পর পিজি অ্যাডমিশন শুরু হচ্ছে, তাই স্টে টিউনড উইথ আরজিটেক, পরপর আপডেট আসবে, নোটিফিকেশান যাবে না, মাঝে মাঝেই দেখতে হবে আরজিটেককে। ভালো থাকবেন, নতুন আপডেট নিয়ে চলে আসছি, সঙ্গে থাকুন, বেস্ট অফ লাক।